বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রাচীন এর্বের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে সর্বত্র পাওয়া একটি গাছ যাকে আমরা জঙ্গলি চুলাই বলে জানি আসলে বিভিন্ন এলাকায় এই গাছটিকে বিভিন্ন নামে জেনে থাকে তো তো আপনারা এই গাছটিকে যেই নামেই জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই গাছটি দেখতে কাটা ক্ষুদিরা গাছ যাকে বলা হয় সম কাঁটা যুক্ত এই কাটা ক্ষুদিরা গাছের মতন দেখতে সম্পূর্ণ কিন্তু এটির মধ্যে কাঁটা নেই এই গাছটি কাটা ক্ষুদিরার মতন দেখতেই এটি খুবই ওষুধি গুণে ভরপুর একটি গাছ এই গাছটি আমরা সর্বত্রই দেখতে পাই গাছটি আর এই গাছটি অত্যন্ত ঔষধি গুণে ভরপুর এই গাছটি এই গাছটি অনেক রোগের খুব ভালো কাজ করে প্রথমত আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর এই গাছটি যাদের আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা এই গাছটিকে শাক অথবা রূপে ব্যবহার করতে পারেন এবং এই গাছটি রাত কানা রুগেও খুবই কার্যকর আর এই গাছটির গুণাগুণ হচ্ছে পিত্ত এবং কফনাশক একটি গাছ কিন্তু এই গাছটি অসংখ্য গুণাগুণ থাকলেও এই গাছটি একটি বিষাক্ত গাছ যদি এই গাছটিকে মূলত কাঁচা খাওয়া যায় না এই গাছটিকে আপনার খেতে হয় অবশ্যই পাকিয়ে খেতে হয় ভালোভাবে সিদ্ধ করে খেতে হয় ভালোভাবে সিদ্ধ না করলে এর মধ্যে বিষ থেকে যায় অবশ্যই এটি খাওয়ার ক্ষেত্রে এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই গাছটি ভালোভাবে পাকিয়ে নেওয়া হয় তো অবশ্যই এই গাছটি ব্যবহারের ক্ষেত্রে ভালোভাবে এটিকে বয়েল করে নেবেন সিদ্ধ করে নেবেন আর এই গাছটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এটি রক্ত রক্তস্বল্পতা দূর হয়ে যায় এবং যাদের বোধ হজমের সমস্যা আছে যাদের খাবার হজম হতে চায় না তারা এই গাছটি ব্যবহার করতে পারেন এটি শাক হিসাবেই ব্যবহার করা যায় যদি কেউ রাত কানার জন্য ব্যবহার করেন তাহলে অবশ্যই রাত্রে ব্যবহার করবেন অন্য কিছু খাবেন না শুধু এই শাক এই দুশো গ্রাম পরিমাণ খেতে হবে আর এই গাছটির আরও একটি গুণাগুণ হচ্ছে যাদের পায়খানা হয় না আতের মধ্যে পায়খানা লেগে থাকে এবং পায়খানা পরিষ্কার হয় না এবং প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় পায়খানার মধ্যে যদি এই গাছটির শাক খা নিয়মিত তাহলে পুরাতন যে পায়খানা আছে পেটের ভিতরে জমে থাকে সেই পায়খানাও বেরিয়ে যাবে আর এই গাছটি চোখের সকল সমস্যার জন্য কাজ করে আর এই গাছটি ক্যান্সারের কুচগুলোকেও নষ্ট করে দেয় ক্যান্সার হতে দেয় না এই গাছটি ঔষধি গুণে ভরপুর এবং এই গাছটি আপনার শরীর শরীরকে শুদ্ধ করে ফেলে সম্পূর্ণরূপে আর এই গাছটি আপনার শরীরের মোটা হওয়া থেকেও রক্ষা করে আর যাদের শরীরে ইনসুলিন কম থাকে যারা ডায়াবেটিসের রুগী তারা যদি এই গাছটি নিয়মিত সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে ইনসুলিন নিতে হবে না ইনসুলিন যদি না নেন তাহলে ধীরে ধীরে আপনার ডায়াবেটিস থেকেও রক্ষা পেয়ে যাবেন এই গাছটি মূলত শাকরূপে ব্যবহার করা হয় তো আপনারা অবশ্যই শাকরূপে যদি ব্যবহার করেন তাহলে ভালোভাবে সিদ্ধ করে নেবেন এবং শাক রূপেই ব্যবহার করবেন আর অবশ্যই এটির কাঁচা রস কখনও খাবেন না এটির মধ্যে বিষ এসিটি গিয়ে বিষ থাকে এটির মধ্যে বিষ থাকে বিষাক্ত গাছ তো ভালোভাবে সিদ্ধ করেই খাবেন তো আশা করছি আমার এই ভিডিওটির মধ্য দিয়ে আপনারা উপকৃত হবেন তো যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে মধ্যেও শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম